বছরে 36,000 টাকা পাবেন, মানে প্রতি মাসে আপনি 3,000 টাকা করে পেয়ে যাবেন এই স্কিমে নাম নথিভুক্ত করলে। তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে জনধন অ্যাকাউন্ট ধারকরা পাবেন 3,000 টাকা করে। তো আজকে আমরা আপনাদের এমন একটি স্কিম সম্পর্কে বলবো যার অধীনে সরকার জনধন অ্যাকাউন্ট ধারকদের প্রতি মাসে 3,000 টাকা করে দিয়ে থাকে। তো এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। তো এই প্রকল্পের অধীনে প্রাপ্ত অর্থ পেনশন আকারে দেওয়া হয়। জনধন অ্যাকাউন্ট ধারকরা এই স্কিমের সুবিধা নিতে পারবে। তো বছরে 36,000 টাকা পেতে হলে অবশ্যই আপনার 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তো এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, তবেই কিন্তু আপনারা মানধন প্রকল্পে অংশ নিতে পারবেন। এই প্রকল্পের নিয়ম অনুসারে ব্যক্তি 60 বছর হলে স্কিমের অর্থ তার অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এতে বছরে আপনি 36,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনার জনধন অ্যাকাউন্টে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করবেন। তো জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা আমার এই চ্যানেলে পাবেন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আপডেট, অনলাইন অ্যাপ্লিকেশন ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে জাস্ট আপনারা লিখবেন মানধন.com। তো মানধন.com এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তো মানধন.com লিখবেন, লেখার পর সার্চ করবেন, সার্চ করলে দেখবেন এরকম একটি ওয়েবসাইট শো হচ্ছে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এটি মোবাইল ভার্সনে ওপেন হয়েছে। তো এটা আপনাদের একটু ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো বন্ধুরা ডেস্কটপ সাইট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচেতে চলে আসবেন। নিচেতে চলে আসার পর এই যেখানে ডেস্কটপ সাইট, তো এটা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এটা ডেস্কটপ মোডে চলে আসবে, এরপর এই কাজটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো এখানে দেখুন, এখানে বলা হয়েছে আপনাদের, প্রথমে আমি যে জিনিসটা দেখাবো এখানে দেখুন, মানে যারা চাকরি করে মানে তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না, এবং এন্ট্রি এজ বিটুইন 18 টু 40 ইয়ার্স, মানে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। এবং এখানে মান্থলি ইনকামও যেটা বলা হয়েছে দেখুন 15,000 টাকা, তো অবশ্যই আপনার 15,000 টাকার কিন্তু মান্থলি ইনকাম কম, মানে এর থেকে কম যাতে হয়, মানে মান্থলি ইনকাম 15,000-এর কম হতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তারপর এখানে কি বলা হয়েছে, ফিচার্স কী রয়েছে দেখুন, এখানে বলা হয়েছে প্রতি মাসে আপনাকে 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পর। এবং এখানে যেটা বলা হয়েছে দেখুন, এখানে যে সরকারি বিভিন্ন রকম স্কিমগুলো রয়েছে যেগুলি পরবর্তীকালে আসবে, সেই স্কিমগুলো কিন্তু অটোমেটিক এই প্রকল্পের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, তো এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এখানে যেটা বলা হয়েছে দেখুন, মানে একটি কতজন আপনারা অ্যাপ্লাই করেছে অলরেডি এই প্রকল্পে, তো এখানে দেখুন লেখাই রয়েছে 45,11,540 জন অলরেডি আবেদন করে ফেলেছে। এরপর আপনারা কীভাবে আবেদন করবেন, তো আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এখানে দেখুন একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, তো এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও এতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে 2টি অপশন চলে আসবে, তো এটা আপনারা 2টি মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন, একটি হচ্ছে সিএসসি সেন্টার থেকে এবং আরেকটি হচ্ছে আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো আপনি নিজের মোবাইল থেকে করতে হলে এখানে দেখুন সেলফ এনরোলমেন্ট বলে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে নেবেন। তো আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মোবাইল নাম্বার এন্ট্রি করার পর আপনার এই যে এখানে প্রসিড নামে অপশন রয়েছে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখুন এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু উপরে অটোমেটিক চলে আসবে। এবং এখানে দেখুন ইন্টার নেম, আপনার যে নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এখান থেকে বসাতে হবে। তো অবশ্যই আপনার যে সঠিক নেম সেই নামটি আপনার বসিয়ে নেবেন যেটা আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। তো আমার যে নাম সেই নামটি আমি বসিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার নাম আমি বসিয়ে নিয়েছি, তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস, তো অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন, তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া খুবই জরুরি। তো ইমেল অ্যাড্রেসও আমি দিয়ে দিয়েছি, তারপরে এখানে দেখুন একটি ক্যাপচা শো হচ্ছে, তো এই ক্যাপচাটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে দেখুন একটি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে এবং নতুন একটি ক্যাপচা শো করবে। তো এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি আপনাকে দেখে দেখে, এই যে নিচে যে ফাঁকা বক্স রয়েছে, ফাঁকা ঘর রয়েছে, এই ঘরেতে আপনাকে
বসাতে হবে। তো এখন আমি বসিয়ে নিয়েছি, দেখে দেখে যে যদি ছোটো হাতে থাকে ছোটো হাতে, বড়ো হাতে থাকলে বড়ো হাতে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত ফর্মটি ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা, ক্যাপচা বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন জেনারেট ওটিপি নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো চলুন জেনারেট ওটিপিতে ক্লিক করে আমি আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখবেন বন্ধুরা আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো এখানে দেখুন আমার মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে। তো এই ওটিপিটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। তো এরপরে আপনারা কী করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে প্রসিড, তো এই প্রসিডে ক্লিক করবেন। ওকে, তো আমি প্রসিডে ক্লিক করে নিচ্ছি, তারপরে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা সেভ করে নিচ্ছি আমি। তারপরে দেখুন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনারা এখানে বুঝতেই পারবেন যে কী কী অপশন রয়েছে। তো বন্ধুরা, এরকম অপশন যখন আসবে তারপরে কী করবেন, এখানে দেখুন মেনু বার রয়েছে, তিনটি লাইন রয়েছে এখানে মেনু বার যেটাকে বলা হয়। তো এই মেনু বারে আপনারা ক্লিক করবেন। তো মেনু বারে ক্লিক করলে আপনারা এখানে একটি অপশন পাবেন, এখানে দেখুন এনরোলমেন্ট। তো এই এনরোলমেন্টে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে প্রথমে যে অপশনটি রয়েছে দেখুন প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে একটি ছোট্ট ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন, তো সর্বপ্রথম যেটা আপনাকে চেয়েছে এখানে দেখুন সাবস্ক্রাইবার আধার। তো এই বক্সে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের নাম্বারটি সঠিকভাবে কিন্তু আপনারা বসাবেন। তারপরে সাবস্ক্রাইবার নেম, মানে এখানে অবশ্যই আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এই বক্সে বসিয়ে নেবেন। তো তারপরে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে মোবাইল নাম্বার, অবশ্যই দেখুন এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। তো মোবাইল নাম্বারটি অবশ্যই আপনি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড করে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপরে সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ, মানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন জেন্ডার, মানে মেল ফিমেল, আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই মেল করবেন এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করে দেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন। তারপরে এখানে আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন। পিনকোড সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে দেখুন আর একটি অপশন পেয়ে যাবেন। তো এটা কিছু করার দরকার নেই, এটা শুধু ইস্টার্ন রিলিজিয়ানদের জন্য। তো তারপরে এখানে দেখুন সাব ক্যাটাগরি, মানে আপনার যে ক্যাটাগরি আপনি থেকে আবেদন করতে চাইছেন, এসটি বা এসসি ওবিসি জেনারেল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদের যেটা মানে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে অকুপেশন, মানে এখানে আপনি বর্তমানে কি করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখুন ওয়েদার মেম্বার বেনিফিসিয়ারি অফ, তো এগুলোর মধ্যে যদি আপনারা কোনো মানে হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। ওকে, তো এখানে দেখুন ওয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার, আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে নো করে দেবেন। তো এগুলো আপনারা নোই করে দেবেন যদি আপনাদের এর মধ্যে এগুলো না থাকে। তারপরে দেখুন একটি নতুন জিনিস আপডেট হয়েছে, আপনারা সকলেই হয়তো লক্ষ্য করছেন এখানে, যেটা আমি জুম করে আপনাদের দেখাই, ই শ্রম ইউএএন নাম্বার। তো বন্ধুরা, এই অপশানটি কিন্তু আগে কিন্তু ছিল না, বর্তমানে কিন্তু এটা নতুন অ্যাড হয়ে গেছে। তো ই শ্রম ইউএএন, মানে আপনারা যদি ই শ্রম কার্ড করে থাকেন তো সেই ই শ্রম কার্ডের আপনার যে ইউনিক নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে পূরণ করে নিতে হবে। তারপরে আই হেয়ার বাই এখানে ক্লিক করে, মানে এই বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো চলুন আমি টোটাল ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে পরের স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখুন এখানে বেসিক ডিটেলস ফর নিউ সাবস্ক্রাইবার এনরোলমেন্ট। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিন্তু একবার এক ভেরিফিকেশন করে নেবেন। তো আপনি সব ঠিকঠাক দিয়েছেন কি না একটু চেক করে নেবেন। ওকে, তো এখানে দেখুন তিনটি অপশন পেয়ে যাবেন, একটা যে ওটিপি, মানে আমি ওটিপি দিয়ে যেহেতু ভেরিফাই করবো তাই এখানে ওটিপিটা নিচে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ভেরিফাই ইউজিং বায়ো অ্যাথেন্টিকেশন, তো এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে এরকম অপশন চলে আসবে। তো দেখুন আপনাদের মোবাইলে কিন্তু এরকম অপশন আসবে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে আধার, মানে আধারের যে শেষ চারটি সংখ্যা সেই চারটি সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন একটা সিজন এক্সপায়ার দেখাচ্ছে, মানে আপনি 15 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ওটিপি নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনি পরের পেজে যেতে পারবেন। ওকে, তো এখানে দেখুন আই হেয়ার বাই এটা আপনাকে এই বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এই বক্সে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু আমি SMS নেবো বা ইমেল নেবো তাই SMS এবং ইমেলে অটোমেটিক রাইট রয়েছে। তারপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গেট ওটিপি। ওকে, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন, ওটিপি হ্যাজ বিন সেন্ট টু মোবাইল নাম্বার। দেখুন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি সঠিকভাবে, আপনারা কিন্তু এই কাজটা সঠিকভাবে করবেন। ওকে,
তো আমার ওটিপি নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে জেনারেট ওটিপি নামে যে অপশনটি রয়েছে এই জেনারেট ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। তো আপনারাও আপনার ওটিপি নাম্বার বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করে নিন। তারপরে দেখবেন বন্ধুরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবারও আপনারা কিন্তু মানে যে ওয়েবসাইটে ছিলেন সেই ওয়েবসাইটে ব্যাকে চলে আসবেন। তো এইভাবে কিন্তু আপনারা মানধন যোজনা বা অ্যাকাউন্ট মানে প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা আপনার 60 বছর বয়স যখন হবে তখন আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে থাকবেন। তো ফ্রেন্ড এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।